1930 সাল 27 আগস্ট দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির অধিবেশন চলাকালীন ব্রিটিশ পুলিশ বাহিনী আচমকা কংগ্রেস ওয়ার্কিং কমিটির 10 জন নেতাকে মোট 10 জন নেতাকে গ্রেফতার করলো। গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আর কেউ নন ডাক্তার বিধান চন্দ্র রায়। পরের দিন অর্থাৎ 28 আগস্ট একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করে রায় দিলেন বন্দীদের 6 মাসের জেল। রায় ঘোষণার দিন দশেক পরেই বন্দী ডাক্তার বিধানচন্দ্র রায়কে দিল্লি থেকে কলকাতার কারাগারে আলিপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হলো। শুনলে আপনারা অবাক হবেন যে বিধানচন্দ্র রায় জেলে উপস্থিত হয়েই জেলার মেজর পাটনিকে তিনি জানিয়েছিলেন বিনাশ্রমে তার কারাদণ্ড হলেও তিনি তার পক্ষে উপযুক্ত যে কোনো কাজ তিনি করতে প্রস্তুত আছেন। জেলের মধ্যে কোনো কাজ না করে তার পক্ষে সময় কাটানো অত্যন্ত কষ্টকর। তা জেলার মেজর পাটনি তিনি বিধানচন্দ্র রায়কে বরাবর একজন ডাক্তার হিসাবে চিনতেন এবং অত্যন্ত শ্রদ্ধাভক্তি করতেন। তিনি বিধানচন্দ্র রায়কে বললেন, দেখুন জেলে কয়েদিদের জন্য একটা হাসপাতাল আছে, হাসপাতালে মোট 120টি বেড আছে, তা আপনি যদি এই হাসপাতালটির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমাদের ধারণা যে সবার পক্ষে তা খুব ভালো হবে। যথারীতি ডাক্তার বিধানচন্দ্র রায় সেই প্রস্তাবে সম্মত হলেন। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, আপনাদের জানিয়ে রাখি যে সে সময়ে আলিপুর সেন্ট্রাল জেলের মোট কয়েদি সংখ্যা ছিল প্রায় 2500 এবং তার মধ্যে প্রায় অর্ধেকই ছিলেন রাজনৈতিক নেতাকর্মীরা। তা জেলের এই বিপুল ভিড়ের মধ্যে শুরু হলো ডাক্তার বিধানচন্দ্র রায়ের অভূতপূর্ব ডাক্তারি জীবন। বিধানচন্দ্র রায়ের চরিত্রের বরাবরের একটা বৈশিষ্ট্য হলো, তিনি যদি কোনো কাজের দায়িত্বভার গ্রহণ করতেন তাহলে সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত কখনো তার মধ্যে আন্তরিকতার বিন্দুমাত্র কোনো ঘাটতি দেখা যেত না। এক্ষেত্রেও তাই হলো। দেখা গেল যে তিনি বেশ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ছেন, প্রাতঃকৃত্যাদি সেরে সেলের বাইরে এসে তিনি নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতেন। তিনি কিন্তু টুথপেস্ট টুথব্রাশ এসব ব্যবহার করতেন না। আপনারা হয়তো ভাবছেন যে তিনি জেলের মধ্যে কিভাবে নিমের দাঁতন তিনি কিভাবে পেতেন কিভাবে। মনে রাখতে হবে যে আলিপুর সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দী হিসাবে তিনি ছিলেন প্রথম শ্রেণীর কয়েদি, সেজন্য তিনি অনেক সুযোগ সুবিধা পেতেন। যেমন প্রতিদিন বাড়ি থেকে দুবেলা নিয়মিত খাবার আসত, প্রত্যেক রবিবার দাদা সুবোধচন্দ্র রায় তার সঙ্গে দেখা করতে পারতেন। এরকম আরও অনেক সুযোগ সুবিধা তিনি প্রথম শ্রেণীর কয়েদি হিসাবে ভোগ করতেন। তা প্রতিদিন সকালবেলায় হাত মুখ ধুয়ে তিনি চলে আসতেন তার ঘরের সামনে ছোট্ট এক চিলতে মাঠের মধ্যে। সেখানে তিনি এদিক ওদিক করে খুব জোরে জোরে অসংখ্যবার হাঁটাহাঁটি করতেন। এরপরে তিনি ঘরে ঢুকে শুরু করতেন তার পড়াশোনার কাজ। বরাবর তিনি খুব জোরে জোরে পড়তেন। দেখা যেত তিনি বেশিরভাগ সময়ে কেশবচন্দ্র সেনের বক্তৃতা পাঠ করছেন। সকাল 10টা বাজলেই তিনি সোজা হাজির হতেন জেলের হাসপাতালে। হাসপাতালে প্রত্যেকের সামনে তিনি পৌঁছে যেতেন, প্রত্যেক রোগীকে তিনি সময় দিয়ে দেখতেন। তার চিকিৎসা পদ্ধতিটি ছিল বড়ই অদ্ভুত রকমের। প্রথমেই রোগীর সামনে এসে রোগীর চোখের দিকে কয়েক মিনিট তিনি নির্নিমেষে একদৃষ্টে তাকিয়ে থাকতেন। তারপর একটা সময়ে ধীরে ধীরে তিনি রোগীকে পরীক্ষা করা শুরু করতেন। মিনিট খানেক পরীক্ষা নিরীক্ষা করেই তিনি হঠাৎ হাসি মুখে বলে উঠতেন, ও কিছু নয়, সেরে যাবে। উপস্থিত সবাই তার এই চিকিৎসা পদ্ধতি দেখে বেশ অবাক হয়ে যেতেন, কারণ তাদের একটা কৌতূহল ছিল এই যে এই স্বল্প সময়ের মধ্যেই কেমন করে জানি না তিনি যেন রোগের গতি প্রকৃতি সব ধরে ফেলতেন। তারপরে এ সম্বন্ধে আর কোনো দিন তাকে চিন্তা করতে হতো না। একদিন কি হলো, রোগী দেখার সময় ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে হাসপাতালের সরকারি ডাক্তারবাবু
তিনি ছিলেন না। তা সরকারি ডাক্তারের জন্য অপেক্ষা না করেই ডাক্তার বিধানচন্দ্র রায় একে একে সমস্ত রোগীকে দেখে এসে হাসপাতালের এক বেডে এসে তিনি বসে পড়লেন। এমন সময় সেখানে হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে হাসপাতালের সেই সরকারি ডাক্তারবাবু যার নাম বঙ্কিমবাবু তিনি এসে উপস্থিত। বেশ কাচুমাচু হয়ে তিনি বললেন, হাসপাতালে আসতে তার দেরি হয়েছে। তবে তিনি ভাবতেই পারছেন না যে ডাক্তার রায় একাই সমস্ত রোগী দেখে ফেলবেন। বিধানচন্দ্র রায় একটু মৃদু হেসে বললেন, না না, তার জন্য অসুবিধার কিছু নেই, আপনি টিকিটগুলো আমাকে দিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তা টিকিটগুলো নিয়ে আসা হলো। সবাইকে অবাক করে ডাক্তার বিধানচন্দ্র রায় সেদিন একে একে সমস্ত টিকিটের, প্রায় 100 টিকিটের রোগীদের কার কী ওষুধ হবে, কী পথ্য হবে, সেসব পরপর তিনি সাবলীলভাবে লিখে গেলেন, যেন প্রত্যেক রোগীর কেস হিস্ট্রি তার মুখস্থ। তার সেই অসাধারণ স্মৃতিশক্তি দেখে উপস্থিত সকলেই তো একেবারে তাজ্জব। তা দুপুর নাগাদ রোগী দেখা শেষ হলে বিধানচন্দ্র রায় নিজের ঘরে চলে আসতেন। দুপুরে বাড়ি থেকে তার জন্য খাবার আসত। খাবার পর্ব শেষ হলে বিশ্রাম নিয়েই তিনি আবার শুরু করতেন পড়াশুনো। এবার তিনি সারা দুপুর ধরে জার্মান ভাষা শিখতেন, জার্মান ভাষা। জেলেরই আর এক রাজনৈতিক বন্দী কানাইলাল গাঙ্গুলি, যিনি চমৎকার জার্মান ভাষা জানতেন, তার কাছেই বিধানচন্দ্র রায় জার্মান ভাষা শিখতেন। কানাইবাবু সবাইকে বলতেন, বিধানচন্দ্র রায়ের পড়াশোনায় যা উৎসাহ, যা আগ্রহ, তা অল্প বয়সী যে স্কুলের ছেলেমেয়েরা তাদের মধ্যেও দেখা যায় না, তাদেরকেও হার মানিয়ে দেয়। যাই হোক, বিকেলবেলা হলেই ডাক্তার বিধানচন্দ্র রায় সোজা চলে আসতেন জেলের হাসপাতালে। কানাইলাল গাঙ্গুলি, তিনি খুব সুন্দর লিখেছেন, তিনি যে দৃশ্য দেখেছেন সেই দৃশ্য তিনি বর্ণনা করেছেন। অল্পকালের মধ্যেই প্রায় দেখা যেত স্টেথিস্কোপ কাঁধে 6 ফুটেরও উচ্চ দীর্ঘ বপু ডাক্তার রায় জেল কম্পাউন্ডে এগিয়ে এগিয়ে চলেছেন, আর তার পেছনে পেছনে চলেছেন জেল সুপারিনটেনডেন্ট মেজর পাটনি। মনে হতো জেলের সকল ব্যবস্থা ডাক্তার রায় করতে আরম্ভ করে দিলেন। এখানে তার দুটি বৈশিষ্ট্যের কথা আমাকে উল্লেখ করতেই হবে। এক, তিনি নিজের টাকা পয়সা খরচ করে জেলের রোগীদের তিনি ওষুধপত্রের ব্যবস্থা করে দিতেন। প্রত্যেক রবিবার যখন দাদা সুবোধচন্দ্র রায় তার সঙ্গে দেখা করতে আসতেন, তখন তিনি ওষুধের একটা লিস্ট তাকে দিয়ে দিতেন, যে ওষুধগুলো জেলের হাসপাতালে মজুদ থাকতো না, হাসপাতালে পাওয়াই যেত না। জেলারের সম্মতি নিয়েই, অবশ্যই জেলারের সম্মতি নিয়েই বিধানচন্দ্র রায় বরাবর রোগীদের স্বার্থে এই রকম কাজ আন্তরিকতার সাথে সম্পাদন করতেন। তার অবিশ্বাস্য চিকিৎসার গুণে জেলখানায় রোগী মৃত্যুর হার কিন্তু সে সময় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। বলা বাহুল্য, আলিপুর সেন্ট্রাল জেলের ব্রিটিশ কর্তৃপক্ষ, তারাও ডাক্তার বিধানচন্দ্র রায়ের এই সেবামূলক কাজে ভীষণভাবে তারা ইমপ্রেসড হয়েছিলেন। জেল কর্তৃপক্ষ তাদের বিশেষ সুপারিশে ব্রিটিশ সরকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের কারাদণ্ডের মেয়াদ 6 সপ্তাহ মুকুব করে দেয়। অর্থাৎ 6 মাস কারাদণ্ডের মেয়াদ শেষ হবার 6 সপ্তাহ আগেই তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন। সর্বোপরি জেল থেকে মুক্তি পাওয়ার সময় বিনা পরিশ্রমে তার জেল হলেও তাকে কিন্তু জেলের আইনকানুন উপেক্ষা করে 1 মাসের সাম্মানিক পারিশ্রমিক হিসাবে তাকে দেওয়া হয়েছিল। যাই হোক, তিনি যে কত বড় একজন ডাক্তার ছিলেন সে সম্পর্কে একটা আশ্চর্য তথ্য দিয়ে আমি এই আলোচনা শেষ করতে চাই। যখন তিনি আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন, তখন আশেপাশের বিভিন্ন জেলের অসুস্থ বন্দীরা স্থানান্তরিত হয়ে আলিপুর সেন্ট্রাল জেলে আসার জন্য তাদের মধ্যে প্রবলভাবে তারা সবাই ব্যাকুল হয়ে উঠেছিলেন, ব্যাকুলতা দেখা গিয়েছিল। অনেকেই সেখানে আসতে সক্ষমও হয়েছিলেন। তারা জানতেন যে আলিপুর সেন্ট্রাল জেলে ডাক্তার বিধানচন্দ্র রায় আছেন, সেখানে একবার পৌঁছতে পারলে ডাক্তার রায়ের চিকিৎসার গুণে তাদের অসুখ সেরে যাবেই। শুধু কিন্তু তাই নয়, জেলের অন্যান্য সরকারি কর্মীরাও, তারাও তাদের বাড়ির লোকজনদের চিকিৎসার জন্য জেলের মধ্যেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের শরণাপন্ন হতেন।
অবশেষে একদিন ডাক্তার বিধান চন্দ্র রায়ের জেলের জীবন শেষ হল। পরবর্তীকালে তিনি তার জেল জীবন সম্পর্কে লিখেছিলেন, একথা ঘোষণা করতে আমি কখনোই দ্বিধাগ্রস্ত হব না যে জেলে একজন বন্দীর জীবন যতই তা আরামদায়কভাবে তৈরি করা হোক না কেন, তা আসলে একজন জেলবন্দির স্বাধীনতার বিরুদ্ধে সমস্ত রকমের আরোপিত বিধিনিষেধকেই নির্দেশ করে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।